হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা 7th অক্টোবরে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলি নেক্সট কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, সাম্প্রতিক কোন রাজ্য সরকার YSR বাহন মিত্র যোজনা শুরু করেছে? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে জগনমোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের বর্তমান যে রাজধানী তার নাম হচ্ছে হায়দ্রাবাদ এবং প্রস্তাবিত রাজধানী হচ্ছে আমরাবতী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সাম্প্রতি দ্বিতীয় সর্বোচ্চ বুদ্ধ নেতা সত্যপ্রেয় মহাথের কোন দেশে মারা গেলেন? উত্তর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে দ্বিতীয় বুদ্ধ নেতা, সর্বোচ্চ বুদ্ধ নেতা মহাথের মারা গেলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সাম্প্রতি ভারতের কোথায় খেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে? ভারতের প্রথম যে খেল বিশ্ববিদ্যালয় সেটি তৈরি করা হবে দিল্লিতে, এবং দিল্লির যিনি মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমান। আর এই যে বিশ্ববিদ্যালয়টি তৈরি হবে, এই বিশ্ববিদ্যালয়টি পুরো 90 একর জমির উপর তৈরি করা হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সাম্প্রতি গোয়া মেরিটাইম কাউন্সিল 2019 কে শুরু করেছে? উত্তর হচ্ছে অজিত ডোভাল। গোয়ার যে রাজধানী তার নাম হচ্ছে পানাজি। মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রমথ সত্যায়ন্ত এবং রাজ্যপালের নাম হচ্ছে মৃদুলা সিংহ। সাম্প্রতিক গোয়া মেরিটাইম কাউন্সিল শুরু করেছে অজিত ডোভাল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট কাকে নির্বাচিত করা হয়েছে? উত্তর হচ্ছে বিজয় পাটিলকে। বিজয় পাটিলকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে। নেক্সট কোশ্চিন হচ্ছে, সাম্প্রতি কাকে হিমাচল প্রদেশ হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে? উত্তর হচ্ছে লিনাপ্পা নারায়ণ স্বামীকে। হিমাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে গ্রীষ্মকালীন সিমলা এবং শীতকালীন হচ্ছে ধর্মশালা। নেক্সট কোশ্চিন হচ্ছে, সাম্প্রতি কোথায় স্বচ্ছ ভারত অভিযান 2019 অনুষ্ঠিত হলো? উত্তর হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে, সাম্প্রতি কোন দেশ OPEC এর সদস্যপদ ত্যাগ করলো? উত্তর হচ্ছে ইকুয়েডর। OPEC এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রেলিয়া। OPEC-র যে সদস্যপদ ত্যাগ করলো ইকুয়েডর, এর রাজধানী হচ্ছে কুয়েটা, আর কুয়েটার যে কারেন্সি তার সেটা হচ্ছে US ডলার। নেক্সট কোশ্চিন হচ্ছে, সাম্প্রতি কত তারিখে পশু দিবস হিসাবে পালিত হলো? উত্তর হচ্ছে 4th অক্টোবর, আর 5th অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে। সাম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে সংযুক্ত অভ্যাস নোমেডিক এলিফ্যান্ট শুরু হয়েছে? উত্তর হচ্ছে মঙ্গোলিয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম লেটেস্ট ভিডিও দেখার জন্য।